বলিপাড়ার জমজমাট রাজকীয় বিয়ের তালিকা দিন দিন ভারী হচ্ছে। সে তালিকায় যুক্ত হল বলিপাড়ার জনপ্রিয় জুটি রণবীর আলিয়াও। বিশাল আয়োজনে আর ব্যাপক ধুমধাম হলেও রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়েটা চুপি সারেই হল। সব তোড়জোড় শেষ করে 14 এপ্রিল বিয়ে সারলেন রালিয়া। এই তো কিছুদিন আগেই গাঁট ছড়া বেঁধেছেন বলিপাড়ার আর এক চর্চিত যুগল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তারও আগে দীপিকা পাডুকুন ও রণবীর সিং। তাদের বিয়ের চেয়ে রণবীর আলিয়ার বিয়ে যদিও কিছু কারণে ভিন্ন ছিল। ইদানিং তারকাদের বিয়ের ক্ষেত্রে ডেস্টিনেশন উইডিং বেশি দেখা যায়। ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ বিয়ে করেছিলেন রাজস্থানের দুর্গে। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়েও হয়েছিল সেখানেই। রণবীর আলিয়ার ক্ষেত্রে সবাই ভেবেছিলেন অন্তত বিলাসবহুল হোটেলে এক হবে চার হাত, কিন্তু তেমনটা হয়নি। বান্দ্রায় যেখানে রণবীর আলিয়া দুজনের ফ্ল্যাট রয়েছে সেখানেই সাত পাকে ঘুরলেন এই জুটি। বিয়ে নিয়ে শুরু থেকেই মুখে কুলুপ এঁটেছিলেন কাপুর ও ভাট পরিবার। বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের কথায় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। একেবারে বিয়ের আগের রাতে আনুষ্ঠানিকভাবে আসল তারিখ এবং স্থান ঘোষণা করেছেন রণবীরের মা নীতু কাপুর। অন্যান্য তারকাদের বিয়ের ক্ষেত্রে ঢের আগে থেকেই যাবতীয় তথ্য আসে সংবাদ মাধ্যমের হাতে, এত ধোঁয়াশা তৈরি হয় না। শুরুতেই শোনা যাচ্ছিল চেম্বুরের কাপুরদের পারিবারিক আস্তানা আর কে স্টুডিওতে বিয়ে হবে রানলিয়ার, কিন্তু পরে দেখা গেল বান্দ্রায় নিজের বাড়ি বাস্তুতেই বিয়ে সারলেন রণবীর। তবে তার বাবা মায়ের বিয়ের স্মৃতি জড়ানো আর কে স্টুডিও কম নয় মোটেই। ব্যক্তিগত পরিসরে যেমন নিরাপত্তায় ঘেরা ছিল তেমনি পরিবারের ঐতিহ্য রক্ষা করেছেন ঋষি পুত্র। বিয়ে উপলক্ষে পৈতৃক বাড়ি চেম্বুরের আর কে স্টুডিওতেও একটি বড় সড় পুজো হবে বলে জানা গিয়েছে। বাড়িতেই বিয়ে হলো রানলিয়ার। স্নিগ্ধ সুন্দর সেজে উঠেছিল কাপুরদের পৈতৃক নিবাস। কড়া নিরাপত্তা ব্যবস্থার নজর এড়িয়ে বিয়েবাড়ির ভিতরকার ছবি দেখা গেল না কোথাওই। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।